আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে একটি খুব চমৎকার, দিল খুশি হয়ে যায় এই ধরনের হাদিস শরীফ আশা করি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের সারমর্ম এরকম, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে দুনিয়াতে তার জান্নাতের ঠিকানা দেখে না আনে। আল্লাহু আকবার! কেমন একটি সুসংবাদ, কেমন একটি কর্ম, কেমন একটি আমল! যেমন কর্ম তেমন ফল, দৈনিক 1000 বার এই কর্ম, আর এর ফল দুনিয়া থেকে জান্নাতের দর্শন। আল্লাহ আকবার! যতক্ষণ সে দেখবে না ততক্ষণ মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল এর প্রতিদান দুনিয়া ও আখেরাতে পাওয়া যাবে, দেখা যাবে সুফল কুফল। আসুন আমরা এমন একটি হাদিস শরীফ শুনব যেটার প্রতিদান দুনিয়াতেও আছে আবার আখেরাতেও আছে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যার সারমর্ম, সতীত্ব অবলম্বন করো, তোমাদের মহিলারাও সৎ থাকবে এবং নিজের মা বাবার সাথে উত্তম আচরণ করো, তোমাদের সন্তান তোমাদের সাথে উত্তম আচরণ করবে। আল্লাহু আকবার! যেমন কর্ম তেমন ফল এর প্রতিদান। আমি ভালো হলে আমার মহিলারা যারা রয়েছে তারাও ভালো, আর আমি যদি মা বাবার সাথে উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি, তাহলে আমার সন্তানরাও আমার সাথে তেমন আচরণ করবে। কিন্তু আজকে এই জিনিসটা খুব কমে দেখা যায়, মা বাপের গুরুত্ব খুব কমই দেখা যায়, তার সাথে ভালো ব্যবহার খুব কমই দেখা যায়। কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর একটা বিষয়। যাদের মা বাবা আছে আমরা যেন ভালো আচরণ করি, তাদের সাথে উত্তম ব্যবহার করি, সুন্দর ব্যবহার করি। কেননা যদি আমি আপনি যদি তাদের সাথে দুর্ব্যবহার করি, তাহলে আমার আগামী প্রজন্ম, আমার সন্তান, তারাও আমার সাথে দুর্ব্যবহার করবে। আর আমি যদি ভালো হই, আমি যদি আমার সতীত্ব বজায় রাখি, তাহলে আমাদের অর্থাৎ ঘরের মহিলারাও সৎ থাকবে। এই জন্য যেমন আমি আপনি বীজ বপন করব তার ফল তেমন ভোগ করব। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে আবেদন করল, আমি কুকর্ম করার অনুমতি প্রার্থনা করতেছি। এইভাবে উপস্থিত সাহাবায়ে কেরাম আছে তাদের সামনে, এই কথা শুনে সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন, ওই যুবককে মারধর করতে চাইল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইমুরিদওয়ানকে বাঁধা দিলেন, এরকম করো না। ওই যুবককে নিজের পাশে বসাইলেন, খুব নম্র, ভালোবাসা স্নেহ ভরা
কথা দিয়ে যুবককে প্রশ্ন করল, হে যুবক, তোমার কি পছন্দ হয়, কেউ তোমার মায়ের সাথে এই ধরনের কাজ করুক? তখন সেই যুবক বলল, আমি তা কিভাবে পছন্দ করতে পারি? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে প্রশ্ন করল, তোমার মেয়ের সাথে এই ধরনের কাজ কেউ করুক, তুমি কি পছন্দ করতে পারো? জবাবে এই যুবক বলল, এটা আমি কিভাবে করতে পারি? হাদিসের সারমর্ম। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে মহাব্বত ভরা আন্দাজ দিয়ে বলল, তোমার বোনের সাথে কেউ এই কাজ করুক, তুমি কি পছন্দ করো? তোমার আত্মীয়র সাথে কেউ এই কাজ করুক, তুমি কি পছন্দ করো? এই যুবক বলল, না। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাথে তুমি করতে চাও, সে কারো মেয়ে, কারো বোন, কারো আত্মীয়, তারা কিভাবে এটা পছন্দ করবে? তখন এই যুবক, এর মুখ থেকে আর কোনো ভাষা নাই বলার, তখন এই যুবকের বুকে হাত রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করলেন। কি দোয়া? আল্লাহু আকবার। দোয়া করলেন এভাবে, ইয়া ইলাহি, এর অন্তরকে পবিত্র করে দাও, তার লজ্জা স্থানকে বাঁচিয়ে নাও এবং তার গুনাহকে ক্ষমা করে দাও। অতঃপর সেই যুবক তার বাকি জীবনের মধ্যে কোনো দিন এই কুকর্মের দিকে যায় নাই। প্রিয় স্থায়ী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, একই না, আমি আপনি যেই সাত কণিকের মজা পাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু এর সাজা খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, এর সাজা খুব কঠিন। আমি ভালো হলে আমার আগামী প্রজন্ম ভালো, আমি খারাপ, আগামী প্রজন্মও খারাপ। এই জন্য আমাকে, আপনাকে, সবাইকে, আমাদেরকে সৎ ভালো হতে হবে, আমাদেরকে নেককারের সঙ্গ নিতে হবে, গুনাহ পরিহার করতে হবে, আমাদেরকে অপরকে সম্মান দিতে হবে, তাহলে আমরা সম্মানের ভাগিদার হতে পারবো, অন্যথায় সম্ভব না। এটা অনেক কঠিন একটা বিষয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ রয়েছে এভাবে, যা সারমর্ম এরকম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অন্যের জন্য নিরাপত্তা চাও, তোমারও নিরাপত্তা নসিব হয়ে যাবে। যদি আমি অন্যের ভালো চাই, তাহলে আমারও ভালো হাসিল হবে, যদি আমি অন্যের ভালো করি, তাহলে আমারও ভালো হয়ে যাবে। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, উনি বলেন যে হাদিস শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটুকু বর্ণিত রয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য সামনে পিছনে দোয়া অবশ্যই কবুল হয়, তার মাতার নিকট ফেরেশতা নিযুক্ত থাকে, সে যখন তার ভাইয়ের কল্যাণের দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন, তোমারও তার ন্যায় অর্জিত হোক। অর্থাৎ তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইতেছ, আল্লাহ তাআলা তোমাকেও যেন তা দান করুক। এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়া খান নাইমি রহমতুল্লাহ আলাই এভাবে লিখেন, তোমরা মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, তবে ফেরেশতা তোমাদের জন্য দোয়া করবে। যদি তোমরা ফেরেশতাদের দোয়া নিতে চাও, তাহলে অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো। অনেক বুজুর্গ কেরাম যখন কোনো দোয়া করতেন, দোয়া চাইতেন,
তখন ফতমে অপরের জন্য দোয়া করত, নিজের জন্য সমষ্টিগত শব্দ ব্যবহার করতেন। অর্থাৎ ফতমে নিজের জন্য দোয়া করত না, অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করত। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন, কারণ আমি যদি ফেরেশতাদের দোয়া নিতে চাই তাহলে অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা দরকার, না হলে ফেরেশতা তো আমার জন্য দোয়া করবে না। আর আমি যদি নিজের নিরাপত্তা চাই, অপর ভাইয়ের জন্য নিরাপত্তার কল্যাণে দোয়া করা চাই, তাহলে আমারও নিরাপত্তা হয়ে যাবে। আল্লাহ আকবার! আজকে কি এই অপরের কল্যাণ কামনা আমাদের দিল থেকে দিন দিন যেন কমে যাচ্ছে, আমরা যেন হিংস্র বাঘের মতো সব নিজের করে নিতে চাই, অপরকে দিতে বা অপরকে অংশীদার করতে যেন কৃপণতা প্রকাশ পায়। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নিয়ামতের অফুরন্ত ভাণ্ডারের কোনো শেষ নাই। আমি যদি নিজের কল্যাণ চাই তাহলে অপরের কল্যাণ কামনা করি, তাহলে আমারটা এমনি হয়ে যাবে। কিন্তু ইসলাম যে শিক্ষা দেয়, আজকে আমাদের শিক্ষা তার উল্টা। আমরা বলি নিজে বাঁচলে বাপের নাম, নয় নয়, নিজে বাঁচলে বাপের নাম এই স্লোগান মুসলমানের জন্য নাই, সমস্ত মুসলমান একটি শরীরের নিয়ায়, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ায়। যেভাবে আমরা পায়ে ব্যথা পেলে সমস্ত শরীর অনুভব করি, ঠিক তেমনি মুসলমানের একটি বডি। অপর ভাইয়ের সুখ দুঃখে এগিয়ে আসা দরকার, অপর ভাইয়ের সেবায় এগিয়ে আসা দরকার, অপর ভাইয়ের কল্যাণে এগিয়ে আসা দরকার। যার যতটুকু সামর্থ্য, যতটুকু তৌফিক রয়েছে, যেমন আমরা ইতিহাসে পড়েছি, আপনিও হয়তো শুনেছেন, মদিনার আনসার সাহাবাই কারাম আলাইমুর রিদওয়ান মক্কার সাহাবাই কারামদেরকে কিভাবে সহযোগিতা করেছেন, মানুষ মানুষের জন্য। এটা ইসলামের শুরু থেকে মানব জাতির জন্য একটা দৃষ্টান্ত, মডেল। আনসার সাহাবাই কারামের মাঝে যদি দুইটা দোকান ছিল, একটি দোকান মুহাজির সাহাবাই কারামের জন্য মক্কার সাহাবাই কারামের জন্য দিয়ে দিয়েছে, কারণ মক্কাবাসী সৈন্য হাতে সাহাবাই কারাম মদিনায় হিজরত করেছে। কি সুন্দর একটি আমল ভাই ভাইয়ের জন্য, মুসলমানের ভ্রাতৃত্বের ইসলাম। এটা মদিনার ওই শিক্ষা থেকে আমরা পাই। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি আমার আপনার আখলাক চরিত্র সুন্দর করতে চাই, তাহলে আমাকে আপনাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া আবশ্যক, দ্বীনী শিক্ষা হাসিল করা আবশ্যক। অন্যথায় এই অন্তরে মহাব্বতে ইলাহি, মহাব্বতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মানুষের মহাব্বত অন্তরে স্থান পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদা আবু ইসহাক সিরাজি রাহমাতুল্লাহ আলাই উনি কয়েকটি কথা বর্ণনা করেন। উনি স্বপ্নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করল, জিয়ারত করল, আর স্বপ্নে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো বাক্য শিখিয়ে দিন যার বদলায় আমি মুক্তি পেতে পারি, যার বদলায় আমার নাজাত হতে পারে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, হে শেখ, অপরের জন্য নিরাপত্তার প্রার্থনা করো, তোমারও নিরাপত্তা হয়ে যাবে। অর্থাৎ অপরের কল্যাণ যদি কামনা করি আমারও কল্যাণ হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে শান্তি, এটা হচ্ছে ইসলামের মূল কার্যক্রম, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। এই কর্ম যদি আমরা করে যাই, এটা তো মানব সেবা ইবাদত, আর এই ইবাদতের সুফল দুনিয়া আখেরাতের মধ্যে নির্ধারিত। আর যদি বলি না আমি হিংস্র বাঘের মতো আমি আমি আমি, তাহলে ভাই এর কুফল আমরা অনেক শুনেছি, কুফল আর কুফল, এর আমলের বদলা ভালো না। আপনি শুনলে হয়তো অবাক হবেন, গায়ের জোর বেশি দিন থাকে না,
যেমন এভাবে একটি ঘটনা, আল্লাহ আল্লাহ আল্লাহ, নকল করা হয়েছে, যেমন এক অত্যাচারী বাদশাহ তখনকার, সে তার শহরের কুমারী মেয়েদের ইজ্জত হরণ করত। এই অত্যাচারী বাদশাহ তার শহরের কুমারী যত মেয়ে তাদেরকে ইজ্জত সে নষ্ট করত। একদিন এই বাচ্চা এক বৃদ্ধ মহিলার ঘরে এই বার্তা পাঠালো, আজকে আমি তোমার ঘরে আসব তোমার মেয়ের কাছে। এই সংবাদ শুনে এই বৃদ্ধ মা খুব টেনশনে পড়ে গেল, কারণ এই বাচ্চাকে প্রতিরোধ করার ক্ষমতা তৎকালীন কারো কাছে নাই, ছিল না। কিভাবে এই বাচ্চাকে প্রতিহত করা যায়, কিভাবে আমার মেয়েকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করা যায়, এই বৃদ্ধ মহিলা উপায় না দেখে তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি, যার নাম আবু সাঈদ রহমতুল্লাহ আলাই, এর দরবারে হাজির হলেন। হ্যাঁ হ্যাঁ, বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহর বন্ধু ওলিদের দরবারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাদের সামনে, তাদের কাছে যদি নিজের ফরিয়াদ পেশ করা হয়, তারা আল্লাহ তাআলার দয়ায় মানুষের উপকার করে। কিভাবে উপকার করলো? এখন এই মা বলল, হুজুর রাতে আমার মেয়ের সর্বনাশ হবে, এই অত্যাচার বাদশাহ থেকে আল্লাহর দরবারে দোয়া করুন যেন আমার মেয়েটি রক্ষা পেয়ে যায়। হযরত সাইয়েদ আবু সাঈদ রহমতুল্লাহ আলাই এই দুঃখী মার কথা শুনে অনেকক্ষণ ধরে নিশ্চুপ রইলেন, মাথা নত করে রাখলেন কি বলবে। তখন উনি বলল, এই এলাকায় জীবিত কোনো ব্যক্তি নাই যার দোয়া কবুল হবে, তুমি এক কাজ করো, অমুক কবরস্থানে যাও, ওই কবরস্থানে দেখবা এরূপ এরূপ একজন ব্যক্তি তোমার সাক্ষাৎ হবে, তার কাছে তোমার হাজত তোমার ফরিয়াদ পেশ করবে, আশা করি সে তোমাকে এই মুশকিলাত এই বিপদ থেকে একটা রাস্তা বের করে দেবে। তখন এই দুঃখী মা নিজের মেয়ের ইজ্জত রক্ষার জন্য ওই কবরস্থানের পাশে গেলেন, দেখলেন একজন খুব সুন্দর যুবক, নুরানি চেহারা, সুন্দর পোশাক, যার চতুর্দিকে সুবাস আর সুগন্ধ ছড়িয়ে রয়েছে। বৃদ্ধ মা এই যুবককে সালাম করল, তার আশার সমস্ত কাহিনী বর্ণনা করল। যুবক মনোযোগ সহকারে এই বৃদ্ধ মার কথা শুনলেন আর বললেন, তুমি আবার আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির দরবারে যাও, সে যদি দোয়া করে তোমার মুশকিল দূর হয়ে যাবে। এক তো এই বুড়ি মার উপর বিপদ, রাতে তার মেয়ের ইজ্জত হনন করবে অত্যাচারী বাদশাহ, আরেকদিকে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, উনি কবরস্থানে পাঠিয়ে দিলেন, আর কবরস্থানের এই যুবক বলল আবু সাঈদের কাছে যাও, বুড়ি রেগে গেল। বুড়ি বলল, আশ্চর্যের বিষয়, আমার সমস্যার কোনো সমাধান আমি পাচ্ছি না, একজন বলে এদিকে যাও একজন বলে এদিকে যাও, আমার মুশকিল আর তো দূর করে দাও, আমি কোথায় যাব। তো যুবক বলল, আপনি আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির দরবারে যান, উনি আপনার মুশকিল ইনশাআল্লাহ দূর করে দিবেন। অবশেষে বুড়ি মা এই বৃদ্ধ মা আবার আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন। হুজুর উনি বলল, আপনি দোয়া করলে কাজ হয়ে যাবে, আপনি কিছু করেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাই এই বৃদ্ধ মার কথা শুনে
মাতাকে ঝুঁকে নিলেন মুরাকাবা যাকে বলা হয়, এই ধরনের কিছু করলেন। কিছুক্ষণ পর ওনার শরীর থেকে অনেকগুলা পসিনা গাম বের হওয়া শুরু করলো। অতঃপর আবু সাঈদ রহমতুল্লাহ আলাই একটি চিৎকার দিলেন আর উনি বেহোশ হয়ে গেলেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাই বেহোশ অবস্থায় এদিকে পুরা ওই রাজ্যের শহরে সুরগুল হয়ে গেল, অত্যাচারী বাদশাহ মারা গেল, এই আওয়াজে সুরগুল হয়ে গেল, বাদশার এই গর্দান ভেঙে গেল। কিভাবে ভেঙে গেল? বাদশাহ যখন এই বৃদ্ধ মার মেয়ের ইজ্জত হনন করার জন্য রাজপ্রসাদ থেকে বের হলো, চলার পথে হঠাৎ গোড়া পা মুচড়িয়ে পড়ে গেল আর বাদশাহ গোড়ার উপর পড়ে গর্দান মুচড়ে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। এভাবে আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, আর আল্লাহর ওলিদের দোয়ার বরকতে অত্যাচারী বাদশার জুলুম থেকেও মানুষ মুক্তি পায়। এরপর যখন আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির জ্ঞান ফিরে আসলো, হুঁশে আসলো, লোকেরা ওনাকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি বুড়িকে কবরস্থানে পাঠাইলেন? আপনি দোয়া করলে তো হয়ে যেত। তখন আবু সাঈদ রহমতুল্লাহ আলাই কি জবাব দিলেন? উনি বললেন, আমি এটা পছন্দ করিনি, আমার বদদোয়ায় কারো ধ্বংস হোক, এই জন্য আমি এই বুড়িকে, এই বৃদ্ধ মাকে খিজির আলাই ইসলামের নিকট পাঠিয়েছিলাম। যখন খিজির আলাই ইসলাম তিনি অনুমতি দিলেন, তখন আমি এই অবাধ্য অত্যাচারী বাদশার বিরুদ্ধে বদদোয়া করলাম, আর যার বদদোয়ার পরিণতিতে বাদশার মৃত্যু হল। প্রিয় ইসলামী ভাইরা, মদানী চ্যানেলে দর্শক বৃন্দ, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে যদি ফরিয়াদ করা হয়, উসিলা দিয়ে যদি দোয়া করা হয়, এই কর্মের আমল খুব সুন্দর হয়। যদি এই কর্ম আমরা করি, ইনশাআল্লাহ সুফল এই বুড়ি বৃদ্ধ মা যেভাবে পেয়েছে হয়তো আমরাও পেতে পারি ওলি আল্লাহদের উসিলার মাধ্যমে। কারণ ওলি আল্লাহরা আল্লাহ তাআলার দরবারে যদি আমাদের জন্য দোয়া করে, কারণ ওনারা আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর প্রিয় পাত্র, ওনারা যেটা বলে আল্লাহ সেটাই কবুল করেন। মুসলিম শরীফের মধ্যে রয়েছে এই হাদিসটুকু, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, নিজের প্রাণ, নিজের সন্তান, নিজের সম্পদের প্রতি বদদোয়া করো না, এমন যেন না হয় কবুলিয়ত সময় হয় আর বদদোয়া কবুল হয়ে যায়। আমাদের মাঝে এমন এক দৃশ্য হয়তো আছে, একে অপরকে বদদোয়া দেয়, মা ছেলেকে বদদোয়া দেয়, মা মেয়েকে বদদোয়া দেয়, বাপ মেয়েকে বদদোয়া দেয়, উস্তাদ শাগিরদকে বদদোয়া দেয়, বিভিন্ন ধরনের তার বদদোয়া দেওয়া হয়। যদি এই ধরনের বদদোয়া যদি কবুল হয়, পরে আমাকে আপনাকে আফসোস করতে হবে, হয়তো আমি রাগান্বিত হয়ে ছেলেকে গালি দিলাম, তুই বরবাদ হয়ে যা। এখন ছেলে যদি তার ফিউচার যদি বরবাদ হয়ে যায় আমি মায়ের কারণে, আমি বাপের কারণে, তাহলে এর দুঃখের বাকি তো আমিও হব, ফর আফসোস করব। এই জন্য আমার আপনার প্রতিটি আমল, প্রতিটি কর্ম, প্রতিটি বাক্য কাজ যেন সুন্দর হয়, অন্যথায় তার প্রতিদান খুব ভয়ঙ্কর হতেও পারে আবার সুফলও হতে পারে। এই জন্য চিন্তার বিষয় আমার আপনার করণীয় কি। কারণ কাউকে যদি বদদোয়া দিই এটা লেগে যায়, আর কারো উপর যদি জুলুম করি তার বদদোয়া লেগে যায়। আল্লাহ তাআলা হিফাজত করুক কাউকে জুলুম করা থেকে, কাউকে বদদোয়া দেওয়া থেকে। আমার আপনার সবার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেউ যদি আমাকে কষ্ট দিল, বা আমার মেয়ে বা আমার সন্তান আমাকে কষ্ট দিল, আমি গরম হয়ে বদদোয়া দিয়ে দিলাম, যখন মেয়ে ছেলে কষ্টের মধ্যে পতিত হবে, তখন কি আমার আপনার মন দিল বরদাস করবে? কখনো না। কারণ সন্তানের দুঃখ মা বাপ বরদাস করতে পারে না, সন্তানের দুঃখ মা বাপ সইতে পারে না, কারণ মা বাপ চায় না সন্তান কষ্টের মধ্যে পড়ুক। এই জন্য
এই হাদিস শরীফের উপর আমরা আমল করি, নিজের প্রাণের উপর, নিজের সন্তানের উপর, নিজের সম্পদের উপর যেন আমরা বদদোয়া না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার জন্য একে অপরের কল্যাণের জন্য দোয়া করার তৌফিক দান করুক, কারণ অপরের কল্যাণের দোয়ার মধ্যে আমার কল্যাণ নিহিত, তাও হাদিস শরীফের মধ্যে আমরা শুনেছি। অপরের জন্য উত্তম দোয়ার মধ্যে আমার উত্তম নিহিত, যা আমরা হাদিস শরীফের মধ্যে শুনেছি। তো আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষা যেন নিই, অপরের কল্যাণ, অপরের ভালোর জন্য দোয়া করি, এই আমল ইনশাল্লাহ আমাদের জন্য উপকার হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।